হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মিস কুকিং ব্লগ থেকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ক্রিম ডোনাট আর একটা ক্রিম ছাড়া ডোনাট, দুইটাই ডোনাট শেয়ার করব আপনাদের সাথে। তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন না টেনে, আর দেখার শুরুতেই লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখন এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কুসুম দুধ, এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট, আমি এখানে 2 চা চামচ পরিমাণ ইস্ট দিব। তো ইস্টটা দুধের সাথে মিক্স করে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা, তো দিয়ে দিলাম আমি 7 মতো লবণ। তো এখন আমি ময়দাগুলো দুধের সাথে মিক্স করে নিব। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, এটাকে আমি ভালো করে মথে নিব যতক্ষণ পর্যন্ত ডোটা রেডি না হবে। এখানে এখন আমি দিয়ে দিলাম আর কিছুটা ময়দা, আমার কাছে মনে হচ্ছে যে ডোটা একটু কম কম। তো এখানে আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি। আপনারা রেসিপিটা ফলো করে এভাবে যদি বাসায় বানান বাচ্চারা পছন্দ করবে, এমনকি নিজেরও খেতে পারবেন। আমি ডোটাকে ভালো করে মথে নিব। তো আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এখানে আমি ডোনাটের ভিতরে যে ক্রিমটা দিব, কাস্টার্ড ক্রিম, আমি ক্রিমটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার আর 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটা দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ বাটার, দিয়ে আমি চুলাটাকে অন করে দিব। আপনারা এভাবে রেসিপিটা ফলো করে যদি বানান ডোনাটটা অনেক ভালো লাগবে, এটা বাচ্চারাও অনেক পছন্দ করবে, এমনকি নিজেরাও খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমে ব্লক চলে আসছে। তো যখন এটা এরকম ঘন হবে আমি নামিয়ে নেব, যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। তো এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি ডোটা আর একটু ভালো করে মথে নেব। এখন এটাকে আমি লম্বা একটা শেপ করে 2 ভাগ করে নেব। যারা পারেন না প্লিজ তারা এভাবে রেসিপিটা ফলো করে বানাবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, প্লিজ আপনারা ভিডিওগুলো দেখবেন। তো আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম যাতে পিড়িতে না লেগে যায়। আমি বেশি মোটাও নিইনি, একেবারে পাতলাও নিইনি, যতটুকু মিডিয়াম সাইজ অতটুকু রেখেছি। তো এখন আমি এটাকে ছুরি দিয়ে 4 ভাগ করে নিব। আপনারা যে যেমনটা কাটতে পছন্দ করেন ওরকমটা শেপে কেটে নিতে পারবেন, স্কোয়ার সাইজের, এমনকি গ্লাস দিয়ে গোল করে নিতে পারবেন, একদম সহজ, কোনো ঝামেলা নেই। তবে খেতে এটা দারুণ মজা।
আমি কেটে নিয়েছি এভাবে 4 ভাগ করে, আর বাকি যেটা ওটা আমি একটা গ্লাস দিয়ে গোল করে কেটে নিয়েছি, আর মাঝখানটা একটা কাক দিয়ে আমি একটু ছিদ্র করে নেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। তো এটাকে আমি একটা কাপড় দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা আরও ফুলে গেছে। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। আর এটা ভিতরে একদম বন রুটির মতো। যখন আপনারা বানাবেন দেখবেন তখন বুঝতে পারবেন। তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো এক এক আমি বাকিগুলো ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ছিদ্র করে নিয়েছি, যাতে আমার কাছে নেই। আপনাদের কাছে যদি এরকম ছিদ্র করার কিছু থাকে বা ওটা দিয়ে ছিদ্র করে নেবেন। তো এখন এটাতে আমি দিয়ে দিব যে কাস্টার্ড ক্রিমগুলো করেছি, ওই ক্রিমগুলো একটা পাইপিং ব্যাগে নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে বাকি গোল যে চাকার ডোনাটটা আছে ওটা আইসিং সুগার দিয়ে বা চিনি দিয়ে বা চকলেট ঘানাচ দিয়ে কোট করে নিতে পারেন। এক এক করে আমি সবগুলোর ভিতরে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এই 4টাতে দিয়েছি, আর রিং ডোনার যেটা ওটাতে আমি দিব না, ওটা চিনি দিয়ে কুট করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, পারফেক্ট, একদম ভিতরে বন রুটির মতো। আপনারা ট্রাই করলে তখন বুঝতে পারবেন এটা খেতে কেমন স্বাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।